بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم الله পাকের অশেষ মেহেরবানি অশেষ দয়া অনুগ্রহ যা আল্লাহ আমাদেরকে বরকতময় দিন জুমার দিন আর এই দিনে তার এক মহান হুকুম আদায় করার জন্য তিনি তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য দিল থেকে শুকরিয়া আদায় করা আলহামদুলিল্লাহ আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরা বনি ইসরাইল সূরা বনি ইসরাইলের প্রথম আয়াত যে আয়াতের মধ্যে মেরাজের ঘটনা সম্পর্কে ইঙ্গিত করা হয়েছে যেহেতু এখন রজব মাস চলতেছে আমাদের বেশিরভাগ সাধারণ মানুষের ধারণা এটা আমাদের কাছে প্রসিদ্ধ যে রজবের 27 তারিখে রাত্রে এই মেরাজের ঘটনা ঘটেছে যদি এটা সঠিক নয় তো রজব আসলে এই সম্পর্কে যেহেতু আলোচনা হয় আর এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত মুজিজা আছে সমস্ত মুজিজার মধ্যে সবচেয়ে বড় মুজিজা হইল আল্লাহর সাথে সাইয়দুল কাউনাইন রহমাতুল আলামিন হযরত মুহাম্মদ আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সরাসরি দিদার সাক্ষাৎ লাভ করা যেটা একমাত্র আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে যে সম্মান যে মর্যাদা একমাত্র তাকেই দান করেছেন আর কেউ এত বড় মর্যাদা এত বড় সম্মান সে লাভ করেনি এই ঘটনার মধ্যে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে এই ঘটনা থেকে আমরা অনেক শিক্ষা অর্জন করতে পারি যেটা আমাদের জন্য দুনিয়া আখেরাতের চলার জন্য কল্যাণের পথ দেখাবে যে পথে চলার কারণে আমরা দুনিয়া আখেরাতে সফল এবং কল্যাণ লাভ করব তো প্রথমে আমরা মুমিন হিসাবে মেরাজ সত্য এটা অন্তর থেকে বিশ্বাস করা লাগবে আল্লাহর সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সশরীরে সাক্ষাৎ হয়েছে স্বপ্নযুগে সাক্ষাৎ হয়েছে কিন্তু স্বপ্নযুগের সাক্ষাৎকে মেরাজ বলা হয় না স্বপ্ন তো সকলে দেখে তো এটা তো বিস্ময়কর ঘটনা হতে পারে না বিস্ময়কর তো তখন হবে যখন এটা এই সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার আল্লাহ সাক্ষাৎ লাভ করা সশরীরে এটা হইল বিস্ময়কর যদি মেরাজের ঘটনার ব্যাপারে সন্দেহ থাকে তাহলে ঈমান আমার থাকবে না আর বিস্ময়কর দেখেই কোরআনে এইভাবে এটাকে উল্লেখ করা হয়েছে সুবহান এই শব্দটি ব্যবহার হয় বিস্ময়কর কোনো জিনিসকে বোঝানোর জন্য যে সেই পবিত্র সত্তা আল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা যিনি সেই বান্দাকে রাতারাতি
মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে যান। আল্লাযী বারাকনা হাওলাহ, যে মসজিদের আকসার, আল্লাযী বারাকনা হাওলাহ, যার চতুর্দিকে আমি বরকত রেখেছি, কেন আমি নিলাম তাকে সেখানে? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমি তাকে আমার কুদরতির নিদর্শনগুলো দেখি। ইন্নাহু হুয়াস সামিউল বাসির, নিশ্চয় তিনি পড়া শ্রবণকারী, মহাশ্রবণকারী এবং দর্শনশীল। এই আয়াতে কারিমাতে আল্লাহ তাআলা মেয়েরাজের ঘটনার ইঙ্গিত করেছে। পুরা মেয়েরাজের ঘটনা এই আয়াতে বর্ণিত হয়নি, বড় মেয়েরাজের সফরের দুইটা অংশ। এক অংশ হল মসজিদুল হারাম থেকে, মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস, মসজিদ আকসা পর্যন্ত ভ্রমণ, যেটাকে কোরআনে পাকে ইসরা নামে অভিহিত করা হয়েছে। আর বাইতুল মুকাদ্দাস থেকে ঊর্ধ্ব জগৎ, সাত আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে যে সাক্ষাৎ লাভ করা, ওইটাকে বলা হয় মেয়েরাজের দ্বিতীয় অংশ, এবং ওই সফরটাকে বলা হয় মেয়েরাজ। যে পরের অংশ, ওটা আল্লাহ সূরা নাজমে 13 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বর্ণনা করেছেন। ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া ইযা ইয়াশা সিদরাত মা ইয়াশা মা যাগাল বসরু ওয়া মা তাগা লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা। এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিব্রাইল আমিন সহ ঊর্ধ্ব জগতের সফরের কথা, মেয়েরাজের পরিপূর্ণ কথা ঘটনা এখানে বর্ণনা করেছেন। মেয়েরাজের বিস্তারিত বিবরণ হাদিসের কিতাবে এবং তারিখের কিতাবে, সিরাতের কিতাবে বিস্তারিত আলোচনা হয়েছে। সেই বিস্তারিত আলোচনা আমি যাব না, তার কয়েকটি শিক্ষণীয় ঘটনা যা আমাদের জন্য, আমাদের জীবন চলার জন্য পাথেয় হবে, যা গ্রহণ করলে আমাদের জন্য কল্যাণকর হবে, তার কয়েকটি ঘটনা আমি সেখানে বর্ণনা করব। এই উদ্দেশ্যে কয়েকটি ঘটনা বর্ণনা করব শুধু। আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিব্রাইল আমিনের মাধ্যমে এই সফর করিয়েছেন। বুঝে কোনো এক রাতে জিব্রাইল আমিন উম্মুহানির ঘর থেকে আল্লাহ রাসূল বের হয়ে হাতিমে গেলেন। সেখান থেকে বুরাকের মাধ্যমে, যে সোয়ারির উপর আরোহণ করে রাসূল মসজিদুল আকসায় পৌঁছেছেন, সেই সোয়ারির নাম হইল বুরাক। তো সেটাতে আরোহণ করে আল্লাহ রাসূল মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসায় গিয়ে তিনি এরকম দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়লেন, মসজিদে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ, দুই রাকাত নামাজ পড়লেন। আর সেখানে বুরাককে রেখে এক এক বিশেষ ধরনের সিঁড়ি, যেটা ধাপ বিশিষ্ট ছিল, সেটার মাধ্যমে আরোহণ করে তিনি সপ্ত এক এক করে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, সপ্তম আসমান তিনি পার করেছেন। সেটা কী ধরনের ছিল আল্লাহই ভালো জানে, তবে যেহেতু এখন বিজ্ঞানের যুগ, আমরা যদি লিফটের কথা চিন্তা করি তাহলে এটা আমাদের জন্য বোঝা সহজ। ওই সময় তো লিফট ছিল না, আর ওই সময় মানুষ এইভাবে কল্পনা করতে পারে নাই যে সিঁড়ি ছাড়া মানুষ কী করে, মই ছাড়া, সিঁড়ি ছাড়া মানুষ কী করে সে উপরে উঠবে। তো যা হোক, আমাদের এটা বিশ্বাস যে আল্লাহ তাআলা এরকম এক জিনিসের মাধ্যমে তাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান পার করিয়েছেন।
আর প্রতি আসমানের সাথে পূর্বের কোনো না কোনো নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে, কোনো না কোনো নবীর সাথে তার সাক্ষাৎ হয়েছে। জিবরিল আমিন সে সকল নবীদের সাথে তার পরিচয় করে দিয়েছেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্দাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছলেন, আর সেখানেই তিনি সশরীরে জিবরিল আমিনকে দেখেছিলেন, যেটা কোরআনে পাকে এইভাবে ব্যক্ত করা হয়েছে, ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা, তিনি তাকে ওয়ালাকাদ রাআহু মাররাতান উখরা, তিনি তাকে আরেকবার সশীলে দেখেছিলেন, ইন্দাহা সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহার নিকটেই, যার কাছে ইন্দাহা জান্নাতুল মাওয়া, জান্নাতুল মাওয়া অবস্থিত। আল্লাহ জালে জালালুহু বলেন যে আমি তাকে আমার কুদরতি অনেক নিদর্শন তাকে আমি দেখিয়েছি, যেমন এই ভ্রমণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে জান্নাত, তিনি স্বচক্ষে জান্নাত দেখেছেন, জাহান্নাম দেখেছেন। এখন জাহান্নাম সাত দরজা বিশিষ্ট জাহান্নাম, সে জাহান্নামে কোন জাহান্নামে কার কী শাস্তি হয়, কাকে কী শাস্তি দেওয়া হয়, সেটাও আল্লাহ রসুল স্বচক্ষে দেখেছেন। সুদকুরের শাস্তি, ঘুষকুরের শাস্তি, বেনামাজির শাস্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মেরাজের সফরে স্বচক্ষে দেখেছেন। এবং যারা মানুষকে ওয়াজ করে বেড়ায় কিন্তু সেই মোতাবেক আমল করে না, তাদেরও শাস্তি কী সেটাও দেখে আসেছে। এইভাবে জান্নাতের নিয়ামত সমূহ তিনি দেখেছেন। এর মধ্যে সবচেয়ে বড়, এই মেরাজের সফরে সবচেয়ে বড় যে নিয়ামত, যে পুরস্কার আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছিলেন, যা উম্মতকে দান করা হয়েছে রসুলের মাধ্যমে, সেটা ছিল নামাজ। সেটা কি ছিল? নামাজ। সবচেয়ে বড় হাদিয়া, সবচেয়ে বড় তোহফা, সবচেয়ে বড় পুরস্কার যেটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলকে দিয়েছেন সেটা কি ছিল? নামাজ। দিয়েছিলেন 50 ওয়াক্ত, কিন্তু এটাকে কমায়ে পরিশেষে 5 ওয়াক্ত করা হয়েছে। আবার এই ওয়াদাও করা হয়েছে যে এই 5 ওয়াক্ত পড়বে তো তাকে 50 ওয়াক্তের সওয়াবও দেওয়া হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের মাধ্যমে তিনি আল্লাহ পাকের সবচেয়ে বেশি নৈকট্যতা হাসিল করেছেন, সবচেয়ে বেশি সম্মানিত তিনি হয়েছেন, আর এই উম্মতকে আল্লাহ তাআলা সে সম্মানে সম্মানিত করার জন্য এই নামাজ দান করেছেন। বসে এই উম্মতও নামাজের মাধ্যমে সে আল্লাহ পাকের নৈকট্যতা সে অর্জন করবে। এই জন্য নামাজকে বলা হয়েছে আসসালাতু মিরাজুল মুমিনি, নামাজ হইল মুমিনের জন্য মেরাজ স্বরূপ। বান্দা যখন সেজদায় যায় তো বান্দার সামনে, আল্লাহ পাকের সামনে কোনো পর্দা থাকে না, সে যেন ডাইরেক্ট আল্লাহ পাকের কুদরতি পায়ে যেন সে সেজদা করল। এই জন্য নামাজের মধ্যে যত রুকুন আছে, দাঁড়িয়ে দাঁড়ানো, কিয়াম করা, রুকু করা, এভাবে শেষ বৈঠক করা, তেমনিভাবে সেজদা করা, এইসব রুকুন সময়ের মধ্যে সবচেয়ে দামি যে রুকুন সেটা হলো সেজদা। এক একটা সেজদার দাম কত? আর সিজদাতু ওয়াহিদাতুন খাইরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এক সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চেয়ে বেশি। একজন পুরা দুনিয়ার মালিক হয়ে গেলে সে যেরকম নিজেকে মনে করবে, আমি কিছু একটা পেয়েছি, আমি কিছু একটা হয়েছি, বলছে ঠিক তেমনিভাবে যে একটা সেজদা করতে পারলো আল্লাহর সামনে গিয়ে,
সে এর চেয়ে বেশি সে লাভবান হয়েছে। দুনিয়া তো হইল ক্ষণস্থায়ী। তো আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজের মাধ্যমে সবচেয়ে বড় পুরস্কার, সবচেয়ে বড় সম্মানে সম্মানিত করেছেন তিনি, সেটা হলো নামাজ দিয়ে। আজ আমরা চিন্তা করি এই নামাজের ব্যাপারে আমাদের অলসতা, গাফলতি, অমনোযোগিতা আমাদের নামাজের ব্যাপারে। নামাজ আমাদের কাছে এত সাধারণ হয়েছে যে মসজিদের কাছে এক দুই কদম দিলে যে মসজিদে চলে আসতে পারে সে, কিন্তু তার ওই কাজটাকে ফেলে সে মসজিদে আসতে পারে না, সে নামাজটা সে পড়তে পারে না। নামাজের সময়ের জন্য সে দোকান বন্ধ রাখতে পারে না, নামাজের সময়ের জন্য সে অফিসের কাজকর্ম বিরতি দিতে পারে না, বন্ধ রাখতে পারে না কিছু সময়ের জন্য। আজ তো শুক্রবার হইলে বোঝা যায় যে এই পাড়া মহল্লা মুসলমান বসবাস করে, কিন্তু ফজরের সময় মনে হয় না যে এই পাড়ায় মুসলমান আছে বলে। নজওয়ানদেরকে তো আশাই করা যায় না, যারা রিটায়ার হয়ে গেছে, সমাজের কোনো সরকারের কাছে মূল্য নাই, এই জন্য বাদ দিয়ে দিছে, সমাজের কাছে মূল্য নাই, পরিবারের কাছে মূল্য নাই। একজনে খুব সুন্দর ঘটনা বলেছে, কজুর আমার চাচা মারা গেছেন, বয়স ছিল 90 বছর। তো যেদিন মারা গেছেন আমরা দেখছি জন একটু বয়স হয়ে গেল, তো চাচিরে চাচারে খানদার থাকতে দিত না, রিটায়ার্ড। এখন আমার কাছে শোয়ার সময় না, এক এক ঘরে থাকছে, আর ওখানে রাত্রে কখন মরছে কেউ বলতে পারে না, সকালে দরজা ভেঙে বের করছে দেখে মরা লাশ, কেউ দাদা, কেউ চাচা, হ্যাঁ কেউর বাবা। তো বলি ঘরেও রিটায়ার্ড উনি। এই বয়সে যাওয়ার পরেও দুর্ভাগ্য অনেকের মসজিদে আসে না, কিছু লোক মসজিদে আসে, আর কিছু তার কপাল ভালো, তো আল্লাহ তাকে বুঝ দিছে, তো সে মসজিদে আসছে, সংখ্যা খুবই কম। এক এক মসজিদে এক কাতারও মিলানো যায় না। সব হুকুম আল্লাহ জিব্রাইল আমিনের মাধ্যমে জমিনে নাজিল করেছেন, হজ জিব্রাইল আমিনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে এই হজের হুকুম বিধান আল্লাহ দিয়েছেন, যাকাতের বিধান, রোজার বিধান, সব বিধান এসেছে জিব্রাইল আমিনের মাধ্যমে, কিন্তু একটা বিধান আল্লাহ তাআলা এই উম্মতের উপর, এই উম্মতকে দিয়েছেন, সেটা কিভাবে, রসুলকে ডেকে নিয়ে সামনে বসিয়ে সশরীরে তাকে তোহফা হিসেবে এই উম্মতের জন্য দেওয়া হয়েছে। এখন আমরা বুঝতে পারি যে নামাজ কত বড় এবাদত। এটা রমাদান মাস আসলে মসজিদ ভরে যায়, তো কি বুঝাইল আমাদের নামাজ থেকে রোজার গুরুত্ব বেশি, অথচ নামাজ থেকে রোজার গুরুত্ব হতে পারে না। রোজার গুরুত্ব আছে, কিন্তু রোজা তো মাসে মাত্র বছরে একবার, এক মাস, আর হজের গুরুত্ব আছে, কিন্তু হজের জীবনে, হজ জীবনে একবার। যাকাতের গুরুত্ব আছে, কিন্তু যাকাত বছরে একবার, যার সামর্থ্য আছে, যার নেশা পরিমাণ মাল হবে তার জন্য হজ যাকাত, কিন্তু নামাজ এটা তো ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, রাজা প্রজা সকলের জন্য এটা গুরুত্ব এত বেশি। তুমি দাঁড়ায় পড়তে পারো না তো বসে পড়ো, বসে পারো না তো শুয়ে পড়ো। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি তার শাসন আমলে সব এলাকাতে তিনি গভর্নরদের উপর এই হুকুম জারি করলেন, যা মুয়াত্তা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহ তার কিতাবের মধ্যে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উক্তি বর্ণনা করেছে। সকলের কাছে তিনি এই ফরমান জারি করলেন যে তোমাদের যত দায়িত্ব আছে, তোমাদের যত জিম্মেদারি আছে, যত কাজ আছে, এর মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কাজ আমার নিকট সেটা হচ্ছে কি, আসসালাহ, নামাজ।
যে নামাজের হেফাজত করলো, নামাজের প্রতি যত্নবান হইল, সে দিনকে রক্ষা করেছে, দিনকে সে হেফাজত করেছে, আর যে নামাজ নষ্ট করেছে সে পুরো গোটা দিনকে সে নষ্ট করেছে। কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব হবে, আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে হিসাব, যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হইল আসসালাহ, সেটা হইল নামাজ। যার নামাজ ঠিক বলে গণ্য হবে, তার বাকি সব আমল, তার রোজা, তার হজ, তার জাকাত, তার দান খয়রাত, তার সমাজে সেবামূলক সে যত কাজ করেছে সবকে আল্লাহ ঠিক বলে গণ্য করবেন। আর যার নামাজ নষ্ট হয়েছে তার সব কাজকে নষ্ট বলে গণ্য করা হবে। তাহলে নামাজ রোজার চেয়ে বড় হইল, নামাজ হজের চেয়ে বড় হইল, নামাজ জাকাতের চেয়ে বড় হইল, নামাজ সেবামূলক কাজের থেকে বড় হইল। একজন অপারেশন রুগী অপারেশন করতে গিয়ে ডাক্তার এ কথা বলবে না যে প্রাণী রক্ষা করা তো দায়িত্ব, একজনের প্রাণ বাঁচানো বড় ইবাদত, কোনো সন্দেহ নাই, কিন্তু ইবাদত পালন করতে গিয়ে যদি দেখা যায় নামাজ ছুটে যাবে, কাজা হয়ে যাবে, তখন কি করতে হবে আগে? ডাক্তার বলেন কি করতে হবে আগে, সন্দেহ পড়ে গেছে, কি করতে হবে আগে? এই রুগীকে ছেড়ে নামাজ পড়তে হবে, নামাজ কাজা করা যাবে না। বাচ্চা মার প্রসব বেদনা শুরু হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে, বুঝছে, ওই সময় তার উপর ওই ওয়াক্ত নামাজ ফরজ, ওই ওয়াক্ত নামাজ ফরজ। বাচ্চা বের হওয়া উপক্রম হয়েছে, বের হয় নাই, ওয়াক্ত চলে যাচ্ছে, ওই সময় তার উপর ওই ওয়াক্ত নামাজ ফরজ, ওই সময় ওই সময় এইভাবে আদায় করা ফরজ। ইবাদতের জন্য তো আল্লাহ বিশেষ দুই রাত দিয়েছেন, সব কদর সব বরাত, কিন্তু লাইলাতুল মেরাজ নামে কোনো বিশেষ কোনো ভিন্ন কোনো নামাজ, ভিন্ন কোনো ইবাদত নাই। কিন্তু আমরা যারা নামাজও পড়ি না, ভুলে মসজিদও আসি না, দেখা যাবে ওই দিন সে মসজিদে আসতেছে, একের পর এক সে নামাজ পড়তেছে। এই জন্য আমরা সকলেই এ কথা দৃঢ় প্রতিজ্ঞা করে নিয়ত করি যে এই নামাজকে আমরা ছাড়বো না ইনশাআল্লাহ, যেভাবে থাকি যে অবস্থায় থাকি, নামাজের ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে নিব। ইমানের দুর্বলতা, আসতে পারি না মসজিদে তো অফিসে পড়ে নিব, মাঠে আছি মাঠে পড়ে নিব, খেলার মাঠে পড়ে নিব নামাজ। আল্লাহর জমিন আল্লাহ পাক করে দিয়েছেন এই উম্মতের জন্য, নামাজের জন্য এই জমিন আল্লাহ সেজদা জায়গা বানিয়ে দিয়েছেন, যেখানে ইচ্ছা সেখানে সে নামাজ পড়তে পারে পবিত্র হওয়া শর্ত। তো ময়দানে মাঠে ময়দানে আছো, নামাজের ওয়াক্ত হয়েছে নামাজ পড়ে নাও, অফিস আদালতে আছো নামাজের সময় হয়েছে নামাজ পড়ে নাও। আপনি দুপুরে খাওয়ার জন্য টিফিন সাথে করে নিয়ে যেতে পারেন, তো জায়নামাজ সাথে করে নিয়ে যাওয়া যায় না, না খেয়ে মরলে তো কিয়ামতের দিন আল্লাহ ধরবে না, হে না খেয়ে আসলি কেন, কিন্তু নামাজ না পড়ে গেলে তো এর শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে। আর বেনামাজি এটা এত বড় জঘন্য অপরাধ, নামাজ না পড়া এত বড় জঘন্য অপরাধ, বুঝে, এর শাস্তি আল্লাহ যেমন পরকালে দিবেন এর শাস্তি আল্লাহ দুনিয়াতে দিবেন। তুমি নামাজের জন্য সময়কে বের করবে না তো আল্লাহ তোমার রুজি রোজগারের বরকত আল্লাহ কেড়ে নেবেন, যত উপার্জন করবে তত অশান্তি তোমার বাড়বে, জীবনে কোনো শান্তি কোনো বরকত তুমি পাবে না। আমরা আজ অনেক উপার্জন করি কিন্তু আমাদের জীবনে কোনো বরকত নেই, একটা পর একটা অশান্তি আমাদের সবসময় লেগেই থাকে। নামাজ না পড়া এটা এত নহুসত, এটা এত খারাপ, যদি ঘরে সকলে নামাজি হয়, শুধু একজন বেনামাজি, ওই একজনের কারণে এর প্রভাব গিয়ে ঘরের সকল ব্যক্তির উপর পড়ে, এর প্রভাব তাদের রুজি রোজগারের উপরে গিয়ে পড়ে।
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে এত বেশি তাকিদ দিয়েছেন যে সর্বশেষ যে কথাটা ছিল আসসালা আসসালা ওয়ামা মালাকাত আইমানিকুম, নামাজ নামাজ। তো এই জন্য আমরা এ কথার প্রতিজ্ঞা করি ইনশাআল্লাহ নামাজ আমরা ছাড়ব না। নামাজ নামাজের দ্বারা বান্দা যেমন আল্লাহ পাকের নৈকট্যতা লাভ করে, নামাজের দ্বারা তার দুনিয়াবী কাজও আল্লাহ পূর্ণ করে দেন। এই জন্য তো হাদিসে পাকের মধ্যে আসছে, কোরআনে পাকের মধ্যে আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, এই ইমানদারগণ তোমরা সাহায্য তলব করো নামাজের মাধ্যমে আর ধৈর্যের মাধ্যমে। যখন ঘরে কোনো অভাব দেখা দিত, কোনো সমস্যা দেখা দিত, তো নবীজি ঘরের সকল সদস্যকে ডেকে আনতেন, এনে কোরআনে কারিমের এই আয়াত শুনাই দিতেন, ওয়া আমুর আহলাকা বিসসালাতি ওয়াসসাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। নবী ঘরের সদস্যদেরকে এই আয়াত শুনাই দিতেন, আল্লাহ আদেশ করতেছেন ওয়া আমুর আহলাক, আপনি আপনার পরিবারকে নামাজের আদেশ দিন আর নিজেই নামাজের প্রতি যত্নবান হন। লা নাসআলুকা রিযকা, আমি আপনার কাছে রিজিক চাই না, রিজিক তো আমি আপনাকে দান করব। সর্বোত্তম পরিণাম একমাত্র পরহেজগারদের জন্য, তাকওয়াওয়ালাদের জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অভাব দেখা দিলে, কোনো সমস্যা দেখা দিলে, তো ঘরের সদস্যদেরকে এই আয়াত শুনাইতেন আর বলতেন সকলেই নামাজের প্রতি ধাপিত হোক, নামাজের প্রতি যত্নবান হোক। নামাজ তো এত বড় শক্তিশালী হাতিয়ার যে নামাজের দ্বারা তো আমার আল্লাহ আমার সমস্যাকে আল্লাহ সমাধান করবে। এই জন্য আসুন আমরা সকলেই পাঁচ ওয়াক্ত নামাজ পাবন্দি সহিত এই নামাজ নিজে পড়ব, নিজে ঘরে মা বোনদেরকে বাচ্চাদেরকে নামাজের প্রতি যত্নবান হওয়ার জন্য তাদেরকে তাকিদ দিব। আল্লাহ এটা আমার জীবনকে সুন্দর করবেন, পরিবার জীবনকে সুন্দর করবেন, সমাজকে সুন্দর করবেন, রাষ্ট্রকে আল্লাহ সুন্দর করবেন, দেশকে আল্লাহ সুন্দর করবেন। আল্লাহ আমাদেরকে বুঝায় এবং আমলে তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা দেখছেন জুম্মার বয়ান। بسم الله الرحمن الرحيم نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد الذي أرسله إلى كافة الناس إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم সম্মানিত মুসল্লিয়ান কেরাম, আজকের জুম মাসের 15 তারিখ, এই জুম মাসের কয়দিন আছে? এরপরে শাবান মাস, শাবানের পরেই রমাদানুল মুবারক। আমি গত জুমার আগের জুমায় বলছিলাম যে রজব মাস প্রবেশ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া পড়তেন, আল্লাহুম্মা, হয়তো আপনাদের স্মরণ আছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এবং আমাদের আরেকটি কথা যেমন ইমাম সাহেব বলছেন, আমিও এই সম্পর্কে আলোচনা করতে চাই, এই রজব মাস রজবুল মুরাজ্জব, সম্মানিত মাস। এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় মুজিজা সংঘটিত হয়েছিল, সবচেয়ে বড় মুজিজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজা অনেক আছে, সবচেয়ে বড় মুজিজা যাকে আমরা মেরাজ বলে থাকি, এই মাসেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে নবী করিম সাল্লামের মেরাজ হয়েছিল এবং রব্বুল আলমিনের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। আপনারা জানেন যে এই সাক্ষাতে আল্লাহ রব্বুল আলমিন হাজিয়া হিসাবে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম উম্মতকে 5 ওয়াক্ত নামাজ দান করেছেন, যদিও প্রথমে 50 ওয়াক্ত ছিল। অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই মুজিজা, নবী করিম সাল্লামের একবারই এই পবিত্র রজব মাসে সশরীরে মেরাজ হয়েছিল, যে সশরীরে মেরাজ হওয়ার উল্লেখ আল্লাহ রব্বুল আলমিন সুরত বনি ইসরায়েল 15 নম্বর পড়ার প্রথম আয়াতগুলোর মধ্যেই বর্ণনা করেছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদুল আকসা আল্লাযী বারাকনা হাওলা লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বসীর। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবার মেরাজ শরীফ সশরীরে, এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ স্বপ্নযুগে হয়েছে, স্বপ্নযুগে কয়েকবার হয়েছে, সহি বুখারি শরীফের মধ্যে বিভিন্ন জায়গায় হাদিস আছে। স্বপ্নযুগে মেরাজ হওয়ার, স্বপ্নযুগে যে মেরাজগুলো আছে এইগুলোর থেকে আমাদের অনেক শিক্ষা নেওয়ার বিষয় আছে। যেমন বুখারি শরীফে কয়েক জায়গায় হাদিস আছে, হযরত সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা সাহাবিয়ে রসুল, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা সাহাবিয়ে রসুল, উনি বলতেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল ফজরের নামাজ শেষ হওয়ার পর, তো কোনো সুন্নত নাই, ফজরের নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইতেন, হাল রাআ আহাদুম মিনকুমুর রুয়া, ও আমার সাহাবীরা কেউ কোনো স্বপ্ন দেখছো? যদি কোনো কোনো স্বপ্ন দেখতেন, স্বপ্ন বর্ণনা করতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার তাবির বলে দিতেন। বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল ফজরের নামাজের পর জিজ্ঞাসা করতেন, কেউ কোনো স্বপ্ন দেখছো? এই নিয়ম হিসাবে একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্ন রাখলেন, হাল রাআ মিনকুম আহাদুনির রুয়া, কেউ কোনো স্বপ্ন দেখছো? সাহাবা কেরামের দিন কেউ বললেন না, আমরা দেখি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এক স্বপ্ন আজকে দেখছি, আমি এক স্বপ্ন দেখছি আজকে। কে বলতেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এবং এই স্বপ্নের বর্ণনা দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। যে আমি স্বপ্নে দেখলাম যে আমি শায়িত ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখতেছি যে দুইজন মানুষ আমার কাছে আসতেছেন। রেফারেন্স বুঝছেন, বুখারী শরীফে আছে এটা। দুইজন মানুষ আসছেন, আসি আমাকে দাঁড় করাইছেন, স্বপ্নের মধ্যে দাঁড় করাইছেন, দাঁড় করে বললেন চলো আমাদের সাথে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিয়েছেন জঙ্গে দুইজন। কিছু দূর যাওয়ার পরে দেখলেন এক জায়গায় একজন মানুষ চিত হয়ে সাহিত্য অবস্থায় এবং এর পাশে আরেকজন মানুষ দাঁড়ানো অবস্থায়। এই দাঁড়ানো ব্যক্তির পাশে বিরাট পাথর একটা, বিরাট পাথর। এই সাহিত্য ব্যক্তি যে আছে চিজুইয়া সাহিত্য, দাঁড়ানো ব্যক্তি মোটা পাথরটা হাতে নিলেন। হাতে নেওয়ার পর সজুরে ওই সাহিত্য ব্যক্তির মাথায় মারলেন। মাথায় মারার পর মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল এবং পাথরটা এমন সজুরে মারছেন যে পাথর এখানে নাকি একটু দূরে গিয়ে লাফাইলে একটু দূরে গিয়ে বসছে, একটু সামান্য দূরে গিয়া। ওই দাঁড়ানো ব্যক্তি আবার ওই যে দূরে গেছে পাথরটা, পাথরটা আবার নিয়ে আসেন। আস্তে আস্তে দেখা যায় ওই যে সাহিত্য ব্যক্তির মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছিল, সুন্দর আবার আগের মতো হয়ে গেছে। আসছেন, আসতে আবার জোর জোরে মারতেছেন, আবার চূর্ণ বিচ্ছিন্ন পাথর দূরে গিয়ে পড়ে, নিয়ে আসতে আসতে আবার ঠিক হয়ে যায়। এইভাবে চলতেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাজা নে এরা কারা, এই বিষয় হইতেছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার দুই সঙ্গী বললেন ইনতালিক ইনতালিক, সামনে চলো। এর ব্যাখ্যা দিলেন না। অগ্রসর হয়ে দেখলাম এক ব্যক্তি উপর হয়ে আসছে সাহিত্য এবং পাশে একজন মানুষ লোহার তিনটা আংটা সম্বলিত একটা জিনিস নিয়ে দাঁড়ানো। উপর হয়ে সাহিত্য ব্যক্তির নাক চক্ষু মুখ এই তিন আংটি লাগাইতেছেন, উপর দিকে একবারে গর্দনা পর্যন্ত নিতেছেন। আবার এই সাইড এইভাবে করার পর অন্য সাইডে যান, অন্য সাইড এরকম করতে না করতে প্রথম সাইড আবার পুনরায় সুস্থ হয়ে যায়। এইভাবেই চলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মা হাজানে এরা কারা, উভয় সঙ্গী বললেন ইনতালিক ইনতালিক, সামনে চলেন। আর একটু অগ্রসর হইয়া দেখলেন একটা তন্দুর, যেমন রুটির তন্দুর আছে না তন্দুর, এই তন্দুরের ভিতরে কিছু মানুষের চিল্লা চিল্লি করতেছে। এরা অগ্রসর দেখলেন যে নিচ থেকে যখন আগুনের শিখা উপর দিকে উঠে, এই তারা আগুনের সঙ্গে আগুনের ইয়ে উপর দিকে উঠতেছে, আগুনের শিখা দুর্বল হলে তারাও নিচে দিতেছে, চিল্লা চিল্লা আরম্ভ। কয়েক বিঘ্ন দেখলেন একজন না কয়েকজন, এক জমাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা, উভয় সঙ্গে বললেন সামনে চলেন। আর একটু অগ্রসর হওয়ার পর দেখলেন একটা রক্তের নদী, এই নদীর মধ্যে একজন মানুষ সাঁতার কাটতেছে। আর নদীর তীরে একজন মানুষ, তার কাছে পাথরের এক ডেরিয়াস। সাঁতার কাটা ব্যক্তি যখন তীরে আসার চেষ্টা করে অগ্রসর হয়, ওই তীরে যে ব্যক্তি পাথর নিয়ে আসেন সজোরে তার মুখের মধ্যে মারেন, যতটুকু আগাইল এর পিছনে আবার পিছনে অত দূর সরে যায়। এইভাবে শাস্তি হইতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এরা কারা, উভয় বললেন সামনে চলেন। সামনে অগ্রসর হওয়ার পর দেখলেন যে একটা আগুন প্রজ্বলিত এবং এই আগুনের পাশে একজন মানুষ এমন বিশ্রী যে তার কোনো তুলনা হইতে পারে না।
নবী করিম সাল্লাম বললেন, উনিকে বললেন সামনে চলেন। নবী করিম সাল্লাম বলতেছেন, আমার দুই সঙ্গী আমাকে নিয়ে ঢুকলেন একটা বাগানে, একটা বাগানে ঢুকলেন, খুব সুন্দর সুজলা সুফলা বাগান, এবং দেখেন একটা গাছ, এই গাছের পাশে একজন মানুষ এত লম্বা যে উপর দিকে না থাকলে চেহারা দেখা যায় না, এবং ওনার ডান পাশে ওনার পাশে মানুষ সমস্ত ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, কোনো রাতে আসে যে ডান দিকে তাকাইলে উনি হাসেন আর বাম দিকে তাকাইলে উনি একটু বেজার হন। নবী করিম সাহেব বললেন, উনিকে ওনা বললেন সামনে চলেন। এরপরে সামনে চলতে গিয়ে আপনার দেখলেন যে একটা সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে একটা আপনার বাগানে ঢুকার ব্যবস্থা। নবী করিম সাহেব সহ দুইজন উপরে উঠলেন, আগের যে বাগান দেখছিলেন এই বাগান থেকে অনেক সুন্দর সেই বাগান, এবং মাঝে মাঝে নদী, ছোট ছোট নদী আছে, দেখলেন এক নদীর পারে এক জমাত মানুষ, তাদের শরীরে অর্ধেক খুব সুন্দর আর অর্ধেক খুব বিশ্রী। দেখতে দেখতে একজন মানুষ ওই যারা এই অবস্থার একদিক সুন্দর এক সাইড খারাপ, সবাইকে বললেন তোমরা ওই নদীতে গিয়ে আপনার ডুব দাও, এবং নদীর পানিটা একবারে দুধের চেয়ে আরও সাদা। ডুব দিল তারা, ডুব দেওয়ার পরে উঠলো, উঠার পর দেখা যায় সমস্ত শরীর সুন্দর হয়ে গেছে। এরপরে উভয় সঙ্গী বললেন যে উপর দিকে তাকান আপনি, উপর দিকে তাকাইলেন, বললেন এই যে দেখা যায় একটা একটা বিল্ডিং আছে সুন্দর, এইটাই আপনার স্থান। নবী করিম সাল্লাম বলতেছেন, আমি স্বপ্নের মধ্যে বললাম যে আমাকে একটু যাওয়ার প্রবেশ করার অনুমতি দাও, উনি বললেন যে এখনও সময় হয় নাই, সময় হলে আপনি যাবেন। এখন এই রাত্রিতে আপনি আমাদের সঙ্গে সফর করলেন, একে একে তার বিশ্লেষণ শুনুন। উভয় সঙ্গে বললেন বিশ্লেষণ শুনুন, প্রথম যে ব্যক্তির পাথর দ্বারা মাথাকে চূর্ণ বিচূর্ণ করা হইতেছে, ওই ব্যক্তি এমন ব্যক্তি যে কোরআন শরীফ পড়া জানত, কোরআন শরীফের মোতাবেক আমল করার বিষয়ে জানছে, কিন্তু এসব কিছুই করে না, খালি জানাই জ্ঞান আছে আমল নাই, তার এই শাস্তি কেয়ামত পর্যন্ত এইভাবে হইতে থাকে। আল্লাহ সবাইকে হেফাজতে রাখো, আমিন বলেন না। তৃতীয় ব্যক্তি, যে ব্যক্তির লোহার আংটার দ্বারা চোখ নাক মুখকে আপনার সেটাকে গর্দন পর্যন্ত নেওয়া যা হইতেছে, বললেন ওই ব্যক্তি হইল এমন ব্যক্তি যে মিথ্যুক, মিথ্যা কথা বলত, দুনিয়াতে মিথ্যুক মিথ্যা কথা বলত, মিথ্যা সাক্ষ্য দিত, সত্য সত্যের পথে এসেছিল না। এই মিথ্যাবাদীর এই শাস্তি এইভাবেই হইতে থাকে। তিন নম্বর, যে এক জমাত তন্দ্রের ভিতরে বললেন উলাইকা জামানি ওয়া জনাত, এরা বেবিচারকারী এবং বেবিচারকারিণী, তাদের শাস্তি এইভাবে হইতেছে। চার নম্বরে, যে ব্যক্তি রক্তবর্ণিত নদীর মাঝে সাঁতার কাটায় আছে, উঠতে পারতেছেন না, পাথর নিক্ষেপ হইতেছে তার উপর, ও আকিলুর জবা সুদ গ্রহিতা, সুদ গ্রহিতা। এরপরে বললেন যেখান থেকে আগুন প্রজ্বলিত যিনি করতেছেন, হুয়া মালিকুন খাজিনু জাহান্নাম, এনমা জাহান্নামের দারোগা মালিক, যে বিশ্রী মানুষ দেখছিলেন না, বুঝলাম না, আর বাগানের মধ্যে যিনি দেখছেন উনি হজরতে ইব্রাহিম আলাইহিসসালাম। আর এরপরে বাগানের মধ্যে যে নদীতে ডুব দিয়া যাদের এক সাইড খারাপ সুন্দর ছিল, এক সাইড খারাপ ছিল, ডুব দেওয়ার মাধ্যমে আপনার সুন্দর হয়ে গেছে, উলাইকাল্লাযিনা খালাতু আমালান সালিহা ওয়া আখরা সাইয়্যা, যাদের আমল ভালো ছিল খারাপও ছিল, শাস্তি ভোগ করার পরে তাদেরকে আবার সুন্দর করা হয়ে গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমরাকে চিনছি আমরা দুজনকে, আনা জাবরাইল ও হাজা মিকাইল, তোমার সামনে যে দুই ব্যক্তির রূপে আপনি আসছি, একজন আমরা জিব্রাইল, আমি জিব্রাইল,
আর আমার সঙ্গী হইল হজরতে মিকাইল আলাইহিসসালাম। এই স্বপ্ন হইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মেরাজ মেরাজ এম বনামি স্বপ্ন যুগে একবার না কয়েকবার হয়েছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সশরীর মেরাজ একবারই, যার কথা যার উল্লেখ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু বনী ইসরাঈলের প্রথম আয়াত থেকে শুরু করছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। সুবহানাল্লাযী, কারণ যে কোনো বিষয়ে স্বাভাবিক থাকলে আল্লাহ রাব্বুল আলামিন এই শব্দ ব্যবহার করতেন না, অলৌকিক বিষয় হিসেবেই আল্লাহ রাব্বুল আলামিন প্রথম শব্দ আনছেন সুবহান, পবিত্র সত্তা সুবহান, মহিমাময় জাত, যিনি সিয়মন্দাকে নিয়ে রাত্রিবেলায় মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত সফর করিয়েছিলেন। আব্দ শব্দ মনে রাখবেন এর কথা, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে আমার বান্দা বলেন, এর থেকে আর কোনো আল্লাহর সঙ্গে সম্পর্কিত কোনো মানুষ এতেই বড় আর কোনো হইতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, বিআবদিহি নিজ বান্দাকে নিয়ে, নিজ বান্দাকে নিয়ে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের বাপ বোনা আল্লাহর গোলাম বোনা সব অত সোজা বিষয় না। এই জন্য দেখেন আরেক সুরার মাঝে আছে, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুনা কালু সালামা আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। ইবাদুর রহমান, আল্লাহর বান্দা ইগ্রো, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনে চলার পথে, জমিনে চলার পথে তারা বিনয়ী হিসেবে চলে, ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়াইজা খাতাবাহুমুল জাহিলুন, রাস্তায় যদি কোনো জাহিল তার সঙ্গে কথাবার্তা বলে, কোনো খারাপ কথা বলে, বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইবাদুর রহমানের পরিচয় দিতেছেন, আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, যারা রাত্রি যাপন করে স্বেচ্ছাতে আল্লাহর দরবারে দাঁড়ানো অবস্থায় এবং সিজদারত অবস্থায়। আল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আমরা পাঁচ ওয়াক্তের মুয়াজ্জিন সব মুয়াজ্জিন আজান দেন নামাজের না, আজান দেন না, ফজর থেকে আপনার এশা পর্যন্ত পাঁচ ওয়াক্তের আজান মুয়াজ্জিন এলান করেন। আর এক নামাজ আছে যেটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয়, অত্যন্ত পছন্দনীয়, এই নামাজের আজান মানুষ দেন না, এই নামাজের আজান, আজান মানে ঘুরেই আজান আল্লাহ রাব্বুল আলামিন দেন, স্বয়ং রাব্বুল আলামিন। কেমনে হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইতেছেন যে প্রতিটি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের খুসুতি রহমত অথবা আল্লাহর শান মোতাবিক যে শান আল্লাহর আছে, শান মোতাবিক আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আসেন। কোন সময় আসেন? কোন সময়? কোন সময়? যখন অদ্র যাচ্ছি, রাত্রের অর্ধেক শেষ হয়ে যায়, আখেরের রাত। কোন রাতে আছে তিনবার, তিন ভাগের এক ভাগ যখন বাকি থাকে, এই সময়, এই সময় আল্লাহ আজান কেমনে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হইতে থাকে। কি ঘোষণা? কি ঘোষণা? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, এটা ঘোষণা না? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, জীবনের যারা গুনাহ করছো, নিজের নফসের উপর জুলুম করছো, তারা কি কেউ আসো আমার কাছে তোমার জীবনের গুনার মাফ চানেওয়ালা, আমি মাফ করে দিব? সুবহানাল্লাহ, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। এই জন্য সাতগুরু মানুষ যারা কিয়ামতের দিন কোনো সায়া থাকবে না, আল্লাহর বলে সায়া অথবা আরশের সায়া থাকবে, এই সময় একগুরু মানুষকে আল্লাহর, সাতগুরু মানুষকে আল্লাহ এই সায়ার নিচে জায়গা দিবেন। একজন ব্যক্তি রাজুলুন জাকার আল বুখারী হাদিস, রাজুলুন জাকার আল্লাহ খালিয়া, রাজুলুন জাকার আল্লাহ খালিয়া ফাফাদাত আইনাহু, নির্জন অবস্থায় আল্লাহর দরবারে হাত উঠেছে,
আর হাজরানির পরে তার চক্ষুর থেকে পানি পড়তেছে। যাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, এবং আল্লাহ তাআলা বলেন আলা মিন মুসাররিকিন ফারযুকাহু, ঘোষণা হইতেছে ওই সময় উঠিয়া দুই রাকাত নামাজ পড়ো এবং আমার কাছে রিজেক চাও, আমি তোমাকে রিজেক দান করব। আলা মিন মুসাররিকিন ফারযুকা, আলা মিন মুবতালান ফাওয়াফিয়া, কোনো মুসিবত যদি আসো আমার কাছে, তোমার মুসিবত থেকে পরিত্রাণ চাও, আমি তোমাকে পরিত্রাণ দিব। এই জন্য আল্লাহর বান্দাদের বেলায় আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন তাতা জাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা, মানুষ যখন শায়িত ঘুমন্ত অবস্থায় এই সময় তাদের বিছানা, তাদের শরীর বিছানার উপরে বিছানা শায়িত না, হ্যাঁ আল্লাহ দোয়া করতেছে, বড় জিকির করতেছে, দোয়া করতেছে, তেবাদুর রহমান আল্লাহ রাব্বুল আলামিনের আব্দ। আরে আমি বলতেছিলাম এই কথাই রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সশরীরে আব শব্দ এই প্রমাণদের যে এই কথাই যে আল্লাহ সশরীরে, যে আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে যে গেছিলেন, বুখারী শরীফের প্রথম দিকে একটা হাদিস আছে, যে হাদিসকে হাদিস হিরাক হিরাক্লিয়াসের হাদিস। হিরাক্লিয়াস মানে তৎকালীন সময়ের রোমান সম্রাট, ওই সময়ের রোমান সম্রাট। এই রোমান সম্রাটের কাছে সাথী যেতে যখন সুলহ হুদায়বিয়ার সন্ধি হয়, সন্ধি হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন বাদশার কাছে চিঠি লিখছেন ইসলামের দাওয়াত সম্বলিত। এই হিসাবে ধারাবাহিকতা হিরাক্লিয়াসের তৎকালীন রোমান সম্রাট তার কাছেও দাওয়াত সম্বলিত চিঠি দিয়েছিলেন। তার হাতে যখন চিঠি, তারা আসছিল আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী, চিঠি বোঝার পর সে বলল দেখো ওই দেশের যেখান থেকে চিঠি আসছে আরবের কোনো মানুষ এখানে আছে কি না, তালাশ করে দেখা যায়। এই সময় যে সব বড় দুশ্মন আবু জাহল তো বদর মারা গেছে, এই সময় বড় দুশ্মন আবু সুফিয়ান। আবু সুফিয়ান নিজের এগুলো মানুষ নিয়ে ব্যবসার উদ্দেশ্যে কেন উপস্থিত, হিরাক্লিয়াস বলল এদের একে আনো আমার মসজিদে আনো। লম্বা হাদিস, কয়েকটা প্রশ্ন করছিল, প্রশ্নের জবাব সত্যিই আবু সুফিয়ান দিয়েছেন, লোকের দুই নম্বরই করেন নাই। যখন প্রশ্ন এবং জবাব শেষ হয়ে গেছে এবং মন্তব্য করছে লম্বা হাদিস, মন্তব্য করছে আপনার এই হিরাক্লিয়াস বাদশাহ, শেষ পর্যন্ত দেখা গেল যে এই হিরাক্লিয়াস বাদশাহ রোমান সম্রাটের অন্তর্মধ্যে ইসলামের সম্প্রীতি পয়দা হয়ে গেছে, এইটাকে এটাকে বাধাগ্রস্ত করার জন্য আবু সুফিয়ান বলে উঠল শুনুন, ওই যে ব্যক্তির কথা বললাম উনি দাবি করছেন এক সময় যে উনি মক্কা থেকে আপনাদের এই মসজিদুল হারাম মসজিদুল বাইতুল মুকদ্দাসে আসছেন, আর আসি আবার ওই রাত্রি অবস্থায় ফিরত চলে গেছে। এই মেরাজের কথা আর কি, মেরাজের ঘটনা তো বলছে, বলার শেষ এই সময়ই আপনার বাইতুল মুকদ্দাসের প্রধান ধর্মযাজক বা খাদিম সে বলল এই ঘটনার সাক্ষী আমি, উনি যে আসছিলেন এখানে সাক্ষী আমি। এখন তার দিকেই সবার নজর, সে বলল ওই যে উনি বলতেছে তারিখের কথা, এই রাত্রে আমার অভ্যাস ছিল বাইতুল মুকদ্দাসের সব দরজা জানালা বন্ধ করে আমি করে দিতাম, এই তারিখে আমি সব দরজা জানালা আমার খাদিম যারা আছে বন্ধ করছে, কিন্তু সদর দরজা এটা যে মেন গেট, এই গেটে যে দরজা কোনো অবস্থাতে এটাকে বন্ধ করা দিতেছে না, আমাকে ডাকা হয়েছে। আমি এটাকে চেষ্টা করলাম তাদেরকে বোঝা যায় সারা যেমন বিল্ডিংয়ের উপরে চাপা দিয়ে গেছে, ডাকলাম কাঠমিস্ত্রি সবকে, তারা এসে বলে না কোনো শুনে কোনো সারা বিল্ডিংয়ের চাপ এখানে পড়ছে, এখন সম্ভব না, কালকে দেখা যাবে। আমরা সব চলিয়া গেছি, চলে যাওয়ার মাঝে যেহেতু এটা ঘটনা করছে আমি এখানে সব থেকে বড় খাদেম, এই হিসাবে সকাল চলে আসিয়া দেখি না স্বাভাবিক রাস্তা স্বাভাবিক হয়ে গেছে দাদা, কোনো অসুবিধা নাই। আর দেখলাম যে সামনে একটা পাথর, এখানে কোনো যানবাহন বাধার একটা ব্যবস্থা আছে, এখানে যে কোনো বাধা হয়েছে বুঝলাম, এটা
যে এই দিন কোনো আল্লাহর খাস বান্দা এখানে আসছিলেন এবং ওনার জন্যই দরজা এইভাবে হয়েছিল। তাই আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইসলাম এখানে আসছিলেন এবং ওখানে ওনার দায়িত্ব পালন করে চলে গেছে। সব মুখ আবু সুফিয়ানের মুখ আরো সিয়া হয়ে গেল। দলাইলুন নবুয়তে কিসা লেখা আছে, সুন্নতের সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ আগামীতে আয়াত সম্পর্কে আলোচনা করবো।